প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি যে যেখানে আছো সুস্থ আছো এবং ভালো আছো। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমি তোমাদের পরিবেশ বিষয়ে আমাদের জাতীয় সঙ্গীত নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমি তোমাদেরকে আমাদের জাতীয় পতাকা নিয়ে আলোচনা করেছি, আজকে আমি তোমাদেরকে আমাদের জাতীয় সঙ্গীত নিয়ে আলোচনা করব। তাহলে তোমরা তোমাদের বইটি হাতে নাও সবাই, আমাদের জাতীয় সঙ্গীত পৃষ্ঠাটি উল্টাও দেখো। সবাই বইটি হাতে নাও দেখো, আমাদের জাতীয় সঙ্গীত। আমাদের জাতীয় সঙ্গীত লিখেছেন হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। কেমন? তাহলে দেখি এই জাতীয় সঙ্গীতটি উনি কীভাবে লিখেছেন। দেখো, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজায় বাসি। ও মা ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে মরি, হায় হায় রে ও মা অঘ্রাণে তোর ভরা খেতে, আমি কি দেখেছি মধুর হাসি, কি শোভা কি ছায়া গো, কি স্নেহ কি মায়া গো, কি আঁচল বিছায়েছ বটের মূলে নদীর কূলে কূলে, মা তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো, মরি হায় হায় রে ওমা তোর বদনখানি মলিন হলে, ওমা আমি নয়ন জলে ভাসি। ঠিক আছে, এটা গাওয়ার সময় এগুলো যে দুইবার করে দাগ দেওয়া আছে সেগুলো দুইবার করে বলতে হয়। কেমন? আমরা যখন আমাদের সমাবেশ হবে স্কুলে তখন আমরা একসাথে এই গানটি কি ওখানে গাইব, আমাদের জাতীয় সঙ্গীতটি একসাথে গাইব, এবং তোমাদের সঙ্গীত ক্লাসে তোমাদের সঙ্গীত স্যার এটা অবশ্যই শেখাবেন। তখন তোমরা এই বইটি হাতে নিয়ে এই জাতীয় সঙ্গীতটি তোমাদের সঙ্গীত ক্লাসে খুব ভালোভাবে সুরের মাধ্যমে শিখে নেবে। তাহলে আমরা জেনে নিই এই জাতীয় সঙ্গীতটি কে রচনা করেছেন। দেখো, আমাদের জাতীয় সঙ্গীত রচনা করেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। বুঝতে পেরেছ? এই এই গানটি কে লিখেছেন? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা স্কুলে প্রতিদিন জাতীয় সঙ্গীত গেয়ে থাকি। আমরা কোথায় গান এই গানটি গেয়ে থাকি? স্কুলে। জাতীয় সঙ্গীত গাওয়ার সময় সোজা হয়ে দাঁড়াতে হয়। তাহলে এই জাতীয় সঙ্গীতটি গাওয়ার সময় কিভাবে দাঁড়াতে হয়? চুপচাপ সোজা হয়ে দাঁড়াতে হয় এবং সুন্দর করে সুর করে সবাইকে একসাথে গাইতে হয়। কেমন? এবার দেখো, পাঠ মূল্যায়নে আছে কিছু প্রশ্ন, আছে তিনটি প্রশ্ন আছে। আমাদের জাতীয় সঙ্গীত লিখেছেন কে? তাহলে তো এই উত্তরটি একটু আগে আমরা জেনেছি, আমাদের জাতীয় সঙ্গীত লিখেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। হ্যাঁ, আমরা কোথায় প্রতিদিন জাতীয় সঙ্গীত গেয়ে থাকি? আমরা স্কুলে প্রতিদিন জাতীয় সঙ্গীত গেয়ে থাকি। জাতীয় সঙ্গীত গাওয়ার সময় কি করতে হবে? জাতীয় সঙ্গীত গাওয়ার সময় সোজা হয়ে দাঁড়াতে হয়। হ্যাঁ, কোনো প্রকার বাঁকা হতে পারবে না, একদম সোজা হয়ে মনোযোগ দিয়ে
সুরেলা করে গানটি গাইতে হয়। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের পাঠ মূল্যায়নের এখানে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। তারপরে 4 নম্বরে আছে দেখো, সঠিক উত্তর বাছাই করে টিক চিহ্ন দাও। তাহলে আমাদের জাতীয় সঙ্গীতের লেখক কে? এখানে কার কার নাম আছে দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, জসীম উদ্দিন, গোলাম মোস্তফা, আমরা তো জানি একটু আগে আলোচনা করেছি আমাদের জাতীয় সঙ্গীতের লেখককে রবীন্দ্রনাথ ঠাকুর। তো তোমরা যখন উত্তর করবে কোথায় টিক চিহ্নটি দিতে হবে, রবীন্দ্রনাথ ঠাকুরের ওখানে। ঠিক আছে, এবার 2 নম্বরটি দেখি, জাতীয় সঙ্গীত গাওয়ার সময় কিভাবে দাঁড়িয়ে থাকবে, জাতীয় সঙ্গীত গাওয়ার সময় কিভাবে দাঁড়াতে হয়। হ্যাঁ, হাত তুলে, নীরবে দাঁড়িয়ে, পা ভেঙে বসে। তাহলে আমরা তো জেনেছি জাতীয় সঙ্গীত গাওয়ার সময় কিভাবে দাঁড়াতে হবে, কিভাবে নীরবে দাঁড়াতে হবে, কেমন হাত তুলেও দাঁড়াতে পারবে না, পা ভেঙেও না, বসেও না। ঠিক আছে, নীরবে দাঁড়িয়ে সুন্দর করে গাইতে হবে। তাহলে এই হচ্ছে আমাদের জাতীয় সঙ্গীত। তো আমি এখন তোমাদেরকে এই জাতীয় সঙ্গীত থেকে কিছু শূন্যস্থান পূরণ দিব এবং তোমরা সেগুলো খাতা পেন্সিল হাতে নাও, আমার সাথে সাথে সুন্দর করে লিখে নাও। ঠিক আছে, তাহলে তোমরা লিখো। এক নম্বরে দেখছি কি আমাদের জাতীয় সঙ্গীত রচনা করেছেন নিচে ডাকটি হবে। এবার 2 নম্বর দেখো, আমার সোনা বাংলা, নিচে ডাকটি হবে। 3 নম্বরে নিচে ডাকটি হবে। 4 নম্বরে
নাম্বার নদী তাহলে তোমাদের এই অধ্যায় থেকে শূন্যস্থান পূরণ পাঁচটি দেখো। এক হচ্ছে আমাদের জাতীয় সঙ্গীত রচনা করেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। কোথায় আছে শূন্যস্থান পূরণের নিচের দাগটি? রবীন্দ্রনাথ ঠাকুরের নিচে আছে। যে দুই নাম্বার হচ্ছে আমার সোনার বাংলা, তাহলে এখানে কোথায় আছে দাগটি? বাংলা। তিন নাম্বারে আছে আমি তোমায় ভালোবাসি, তাহলে কোথায় আছে দাগটি? ভালোবাসি। চার নাম্বারে দেখো কি আঁচল বিছাইয়েছ বটের মূলে, তো কোথায় আছে দাগটি? আঁচলের নিচে আছে। তারপর পাঁচ নাম্বারে দেখো নদীর কূলে কূলে, কোথায় আছে দাগটি? নদীর কূলে, নদীর নিচে নিচে দাগটি আছে। তো তোমরা তাহলে এক নাম্বার, দুই নাম্বার, তিন নাম্বার, চার নাম্বার, পাঁচ নাম্বার এই পাঁচটি শূন্যস্থান পূরণ সুন্দর করে খাতায় তুলে নাও। তাহলে আশা করি তোমাদের লেখা শেষ। তোমরা এই জাতীয় সঙ্গীতটি বেশি বেশি করে বাসায় অনুশীলন করবে, সুরে সুরেলা করে গাইবে। এবং আর তোমাদের এই অধ্যায় থেকে আমি যে পাঁচটি শূন্যস্থান পূরণ দিয়েছি সেগুলো খুব ভালো করে শিখে নেবে। তাহলে এই অধ্যায় থেকে আগামী ক্লাসে আমি এখান থেকে তোমাদেরকে বড় প্রশ্ন আর সত্য মিথ্যা করাবো। তাহলে আজকের ক্লাসটি এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। বাই।